করে সোমার কন্ঠস্থ ঢাকা সামনে এই মানুষে খাবে কি এই মানুষে বলতে একটা লকডাউন দিয়েছে এটা ভুয়া প্রিয় দর্শকরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যে শিশুটাকে দেখতেছেন এই সেই শিশু যিনি ক্যামেরার সামনে এসে সত্য কিছু কথা বলার কারণে তাকে নাকি পুলিশেরা পিটিয়েছে এবং সে জবানবন্দি দিয়েছে তাদেরকে সে কি কারণে মার খেয়েছে এবং কি জন্য এই কথাটা বলেছিল তো চলুন আমরা এই ভিডিওটা পুরোপুরি দেখব আপনারা এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং তার সাহসিকতা কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন এবং তাকে লাইক করুন অনেক মানুষ নাকায় মরে গেছে কিসের জন্য মারবে কিসের জন্য মারবে এটা খাই না এটা পড়ি যে হে মারবে মানুষকে পলাশ মল্লিক সোমার কণ্ঠস্থ ঢাকা সামনে এই মানুষে খাবে কি এই মানুষে বলতে একটা লকডাউন দিয়েছে এটা ভুয়া আমার নাম মোহাম্মদ মারুফ আমি এদিক দিয়ে থাকি বিদ্রাবার গেদ্রাবার রায়সা বাজার গুলিস্তান এই যে এমনি আপনার কাছে মনে করেন যে চা চিন্তা খাই এই যা যায় এই খাই আমি বলছিলাম যে মাননীয় মন্ত্রী যে লকডাউন দিয়েছে লকডাউন বোয়া অর্ধেক মানুষ না খায় মরে গেছে এবং অর্ধেক মানুষ আর বাঁচতে আছে আর অর্ধেক মানুষ যে মারা যাবে এই মানুষ যে মারা যাবে এটা দায় কে দিবে মাননীয় মন্ত্রী দিবে এই কথা বলছি থেকে আমাকে কালকে পুলিশ মারছিলে ভাই আমি কোনো মনে করে বলি নাই ভাই আমার চোখের সামনে ভাই একটা মানুষ মরে গেছে ভাই না খায়া ভাই তাহলে ভাই একটা মানুষ যদি মরে যায় আমার মায়ের মতো ভাই মহিলা মায়ের মতো এ মরে গেছে না খায়া ভাই কি করবো কোন ভাই পরে আমি হাসপাতালে লয়ে গেছি কয় যে একজন মরে গেছে খায় এটার জন্য ভাই বলছিলাম ভাইয়া বলার পরে তার এক মিনিট পরে আমার পুলিশে ধরে আমাকে মারছে ওই যে বললাম যে ওই যে মাননীয় মধ্যে বুয়া লকডাউন এটার জন্য এই জায়গায় দুদিন ধরে আমি টাকা দিতে পারি নাই ভাই চিকিৎসা করবো কেমনে স্যার আমার কাছে তো কোনো টাকা নাই আমি লকডাউন চাই না আমি লকডাউন চাই না লকডাউন এবার লকডাউন যদি না খুলে মাননীয় মধ্যে আমি বিচার ভাই মিছিল ভাই করবো আমরা এই স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা লকডাউন চাই না এই গরিব অসহায় মানুষদেরকে না খাই মেরে মেরে লাভ পাচ্ছে কেন মাননীয় মন্ত্রী বন্ধুরা তাহলে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তাকে যদি আপনারা ভোট দিতে চান অবশ্যই আমার লাইক বাটন লাইক করে তাকে ভোট দিতে পারেন